बिस्मिल्लाहिर रहमानिर रहीम नासिराबाद कॉलेज कर्तृक आयोजित आजकेर ऑनलाइन क्लासे आबू नाइम प्रभाषक मार्केटिंग विभाग नासिराबाद कॉलेज मयमनसिंह बीबी ऑनार्स फोर्थ इयर तुम्हारे ह्यूमन रिसोर्स मैनेजमेंट एकुशटी पढ़ाब। आज के तुम्हारे चैप्टर वन इंट्रोडक्शन নিয়ে একটু আলোচনা করব। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বলতে কি বোঝায়? আমরা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট মানে মানব সম্পদ ব্যবস্থাপনা। মানব সম্পদ ব্যবস্থাপনা বলতে বুঝি যে মানব সম্পদ ব্যবস্থাপনা সামগ্রিক ব্যবস্থাপনার একটি অংশ। এই ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের সাথে সম্পর্কিত। পূর্বে এরূপ ব্যবস্থাপনাকে কর্মী ব্যবস্থাপনা নামে অভিহিত করা হলেও সময়ের ব্যবধানে এর গুরুত্ব বাড়ায় এখন তা সম্পদ ব্যবস্থাপনা নামে পরিচিত হয়েছে। কার্যকর কর্মীদল গঠনে সম্ভাব্য কর্মীদের আকৃষ্টকরণ, নিয়োগদান, উন্নয়ন সাধন এবং সংরক্ষণের জন্য পরস্পর সম্পর্কিত কতকগুলো সাংগঠনিক কাজের সমষ্টি হলো মানব সম্পদ ব্যবস্থাপনা। এই ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের প্রয়োজনীয় সংখ্যক কর্মী নিয়োগ, উন্নয়ন, বদলি, পদোন্নতি, বেতন ও মজুরি প্রদান, অবসর দান ইত্যাদি নানান বিষয়ের সাথে সম্পর্কযুক্ত। তাই ব্যবস্থাপনার সংজ্ঞা দিতে গিয়ে গ্যারি ডেসলার বলেন যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ইজ দ্য পলিসিস অ্যান্ড প্র্যাকটিস ইনভলভড ইন ক্যারিং আউট দ্য পিপল অর হিউম্যান রিসোর্সেস অ্যাসপেক্টস অফ ম্যানেজমেন্ট পজিশনিং ইনক্লুডিং রিক্রুটিং স্ক্রিনিং ট্রেনিং রিওয়ার্ডিং অ্যান্ড অ্যাপ্রাইজিং। অর্থাৎ মানব সম্পদ ব্যবস্থাপনা হল এমন একটি ব্যবস্থাপনা যার মাধ্যমে কতকগুলো নীতি ও তার প্রয়োগে যা প্রতিষ্ঠানে কর্মরত মানুষ বা মানব সম্পদের পদমর্যাদার বিভিন্ন দিক যেমন কর্মী সংগ্রহ, কর্মী নির্বাচন, কর্মী প্রশিক্ষণ, পুরস্কার প্রদান ও মূল্যায়নের সাথে জড়িত। ব্যবস্থাপনার বিত আরেকজন ভদ্রলোক ডেভিড এ ডি স্যাঞ্জো অ্যান্ড তার সহযোগী এসপি রবিন্স এর মতে যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ইজ এ প্রসেস কনসিস্টিং অফ দ্য অ্যাকুইজিশন ডেভেলপমেন্ট মোটিভেশন অ্যান্ড মেনটেন্যান্স অফ হিউম্যান রিসোর্সেস। অর্থাৎ মানব সম্পদ ব্যবস্থাপনা হলো একটি প্রক্রিয়া যা মানব সম্পদ সংগ্রহ, উন্নয়ন, প্রেরণাদান এবং সংরক্ষণের সাথে জড়িত। আরটি সংজ্ঞা উল্লেখ করা যায় যে মিলকোভিক অ্যান্ড গ্লুয়েক বলেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ইজ দ্য ডিসিশন অ্যান্ড অ্যাক্টিভিটিস ইনভলভিং হিউম্যান রিসোর্সেস দ্যাট আর ইন্টেন্ড টু ইনফ্লুয়েন্স দ্য ইফেক্টিভনেস অফ দ্য এমপ্লয়িজ অ্যান্ড দ্য অর্গানাইজেশন। অর্থাৎ মানব সম্পদ ব্যবস্থাপনা হল সেই সকল সিদ্ধান্ত বা কার্যাবলীর সাথে জড়িত যেগুলো প্রতিষ্ঠানের নিয়োজিত কর্মীদের কার্যকারিতা ও প্রতিষ্ঠানের মানব সম্পদকে প্রভাবিত করে। উপরোক্ত আলোচনা আলোকে আমরা বলতে পারি যে মানব সম্পদ ব্যবস্থাপনা একটি সামগ্রিক ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি প্রতিষ্ঠানে মানব সম্পদের সাথে জড়িত। কর্মী সংগ্রহ, নির্বাচন, প্রশিক্ষণ, প্রেরণা, পদোন্নতি ইত্যাদি ব্যবস্থাপনার মূল কাজ। মানব সম্পদ ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য হল দক্ষ ও কার্যকর জনশক্তি গড়ে তোলা। মানব সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে ব্যবস্থাপনা কার্যক্রম দ্বারা প্রতিষ্ঠানের সকল বিভাগ ব্যাপকভাবে প্রভাবিত হয়। পরিশেষে আমরা এই সংগ্রহকে বলতে পারি যে ব্যবস্থাপনার যে শাখায় কর্মী সংগ্রহ, কর্মী নির্বাচন, কর্মীর প্রশিক্ষণ, উন্নয়ন, মূল্যায়ন, বেতন ভাতা প্রদান, কর্মীদের সম্পর্ক উন্নয়ন ইত্যাদি বিষয় জড়িত থাকাকে আমরা মানব সম্পদ ব্যবস্থাপনা বা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বলতে পারি। আমরা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের মধ্যে যে বিষয়গুলো জড়িত যেমন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে আমাদের স্টাফিং, ট্রেনিং, ডেভেলপমেন্ট, মোটিভেশন এবং মেনটেন্যান্স এইসব বিষয় উৎপ্রোতভাবে জড়িত। মানব সম্পদ ব্যবস্থাপনার নীতিমালাগুলো আজকে একটু আলোকপাত করার চেষ্টা করব। মানব সম্পদ ব্যবস্থাপনার নীতি নীতি হল সত্য হিসেবে প্রতিষ্ঠিত এমন কোনো বিবৃতি যা কার্য সম্পাদনের দিক নির্দেশিকা হিসেবে কাজ করে।
মানব সম্পদ ব্যবস্থাপনার নীতি এ প্রিন্সিপাল ক্যান বি ডিফাইন্ড এজ এ ফান্ডামেন্টাল স্টেটমেন্ট অর ট্রুথ প্রোভাইডিং এ গ্রুপ গাইড টু থ্রো অর অ্যাকশন। অর্থাৎ নীতির বৈশিষ্ট্য হল স্থান কাল পাত্র ভেদে এরূপ নির্দেশিকার সফল প্রয়োগ যথাযথ ফল প্রাপ্তির নিশ্চিত সম্ভাবনা থাকে। মানব সম্পদ ব্যবস্থাপনার যেহেতু মৌলিক বিজ্ঞান নয় তাই এর সফলতার জন্য বেশ কিছু উত্তম নীতিকে অনুসরণ করা হয়। মানব সম্পদ ব্যবস্থাপনার আমরা 15টি নীতি আমরা লক্ষ্য করতে পারি। মানব সম্পদ ব্যবস্থাপনার নীতিমালা, principles of human resource management। আমরা নাম্বার ওয়ানে মানব সম্পদ ব্যবস্থাপনার প্রথম নীতি হলো উত্তম পরিকল্পনার নীতি। উত্তম পরিকল্পনার নীতি। নাম্বার টু বিজ্ঞানসম্মত উপায়ে কর্মী নির্বাচন নীতি। বিজ্ঞানসম্মত উপায়ে কর্মী নির্বাচন নীতি। নাম্বার থ্রি শ্রম মর্যাদার নীতি। নাম্বার ফোর নাম্বার ফাইভ ব্যক্তিক উন্নয়নের নীতি। পাঁচ নাম্বার কর্তৃত্ব ও দায়িত্ব সমতার নীতি। ছয় নাম্বার পারিশ্রমিক নীতি। সাত নম্বর কর্তৃত্ব ও দায়িত্ব সমতা নীতি। আট নম্বর দলগত প্রচেষ্টার নীতি। নয় নম্বর
নিয়মানুবর্তিতার নীতি, নিয়মানুবর্তিতার নিয়মানুবর্তিতার নীতি দশ নম্বর আদেশের ঐক্যের আদেশ ঐক্যের নীতি, এগারো নম্বর বিশেষায়ন নীতি, বারো নম্বর কার্যকর যোগাযোগের নীতি, কার্যকর যোগাযোগের নীতি নয় নম্বর বললাম নিয়মানুবর্তিতার নীতি, আর দশ নম্বর আদেশের ঐক্যের নীতি, এগারো নম্বর বিশেষায়ন নীতি, বারো নম্বর কার্যকর যোগাযোগের নীতি। তেরো নম্বর কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ নীতি, বিকেন্দ্রীকরণ নীতি। চৌদ্দ নম্বর শৃঙ্খলার নীতি, শৃঙ্খলার নীতি। পনেরো নম্বর লাস্ট ইন ওয়ান উদ্যোগ গ্রহণের নীতি, উদ্যোগ গ্রহণের নীতি। আমরা আজকে মানব সম্পদ ব্যবস্থাপনার সংজ্ঞা সম্পর্কে জানলাম এবং মানব সম্পদ ব্যবস্থাপনার নীতিগুলো সম্পর্কে একটু জানলাম। এক নম্বর উত্তম পরিকল্পনার নীতি, প্রিন্সিপালস অফ ইউনিক প্ল্যান। মানব সম্পদ ব্যবস্থাপনা যেহেতু কর্মীদের ভবিষ্যৎ চাহিদা প্রত্যাশা, কর্মদক্ষতা উন্নয়ন ইত্যাদি নিয়ে কাজ করে, তাই ব্যবস্থাপনাকে মানব সম্পদের পরিকল্পনা প্রণয়ন করতে হয়। বিজ্ঞানসম্মত উপায়ে কর্মী নির্বাচন নীতি, কর্মী নির্বাচন মানব সম্পদ ব্যবস্থাপনার অন্যতম কাজ হিসেবে গণ্য। তবে যে কোনো প্রতিষ্ঠানে যোগ্য কর্মী নির্বাচন অত সহজ বিষয় নয়, কর্মী নির্বাচনের ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতি পদ্ধতি অনুসরণ করা উচিত। কর্মী নির্বাচনের নীতি যত সুনির্দিষ্ট ও বিজ্ঞানসম্মত হবে ততই প্রতিষ্ঠান বা নির্বাচন প্রক্রিয়া গ্রহণযোগ্য হবে। শ্রম মর্যাদার নীতি, প্রিন্সিপালস অফ ডিগনিটি অফ লেবার। শ্রম মর্যাদার নীতি মানব সম্পদ ব্যবস্থাপনার আরেকটি অন্যতম নীতি হিসেবে গণ্য হয়। এই নীতির আওতায় কোনো কর্মীর কাজকে ছোট করে দেখার অবকাশ নেই। প্রতিষ্ঠানে নিয়োজিত ছোট বড় সকল কর্মীর কাজের সমষ্টি ফসলই হলো প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন। এই ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে সকল কর্মীর অবদানই গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। উচ্চ মনোবলের নীতি, প্রিন্সিপালস অফ হাই মরাল। মনোবল হলো মানসিক দৃঢ়তা। উচ্চ মনোবল সম্পন্ন কর্মীদের নিয়ে দিয়ে অতি সহজেই চ্যালেঞ্জমূলক কার্য সম্পাদন করা যায়। তাই মানব সম্পদ ব্যবস্থাপনার কর্মীদের উচ্চ মনোবল সৃষ্টির জন্য চেষ্টা চালায়। এই নীতির আওতায় প্রতিষ্ঠান নিয়োজিত কর্মীদের মনোবল উচ্চ করার জন্য প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করা হয়। ব্যক্তিগত উন্নয়নের নীতি, মানব সম্পদ ব্যবস্থাপনার আরেকটি অন্যতম নীতি হলো ব্যক্তিগত উন্নয়নের নীতি। এই নীতির আওতায় মানব সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের ব্যক্তিগত উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করেন। কর্মীদের ব্যক্তিগত উন্নয়ন একদিকে যেমন তাদেরকে আত্মবিশ্বাসী করে, অন্যদিকে তার মাধ্যমে কর্মদক্ষতাও বৃদ্ধি পায়, যা প্রাতিষ্ঠানিক উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়ক হয়। কর্তৃত্ব দায়িত্ব সমতার নীতি,
principles of balancing responsibility and authority. কর্তৃত্ব হলো আদেশ প্রদানের অধিকার, দায়িত্ব হলো অর্পিত কার্য সম্পাদনের দায় বা কর্তব্য। মানব সম্পদ ব্যবস্থাপনা কার্যাবলী সম্পাদনের জন্য কোনো কোনো ক্ষেত্রে তাদের পর্যাপ্ত পরিমাণে কর্তৃত্ব দেওয়া হয়, উক্ত কাজে তাদের দায়িত্ব অর্পণ করা হয়। তবে এরূপ কর্তৃত্ব ও দায়িত্ব অবশ্যই সমপরিমাণ হওয়া উচিত। পারিশ্রমিকের নীতি, প্রিন্সিপালস অব রেমুনারেশন। কাঙ্ক্ষিত পরিশ্রমের আশায় কর্মীরা কাজ করতে আসে, তাই তাদেরকে যোগ্য ও দক্ষ যোগ্য কর্মীদের পরিচয় ধরে রাখার জন্য প্রতিষ্ঠানের কর্মীদেরকে অবশ্যই উপযুক্ত পারিশ্রমিক দেওয়া আবশ্যক। উপযুক্ত পারিশ্রমিক বঞ্চিত কর্মী নানান ধরনের দুর্নীতিতে জড়িয়ে পড়ে, প্রতিষ্ঠানের শ্রম ঘূর্ণায়মানতা বৃদ্ধি পায়। এই সকল কারণে মানব সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের কর্মরত কর্মীদের পারিশ্রমিক প্রদানে মনোনিবেশ করা উচিত। দলগত প্রচেষ্টার নীতি, প্রিন্সিপালস অব গ্রুপ ইফোর্টস। কোনো ব্যক্তির একক প্রচেষ্টায় প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন সম্ভব নয়, এক্ষেত্রে দলগত প্রচেষ্টা অপরিহার্য। এই কারণে মানব সম্পদ ব্যবস্থাপনার সকল সময় দলগত প্রচেষ্টাকে সর্বাধিক গুরুত্ব প্রদান করে। নিয়মানুবর্তিতার নীতি, প্রিন্সিপালস অব ডিসিপ্লিন। প্রতিষ্ঠানের নির্ধারিত নিয়ম নীতি এবং ঊর্ধ্বতনের প্রতি সকলের শ্রদ্ধাবোধ মান্য করে চলার ঐকান্তিক আগ্রহ ও প্রয়াসের সঙ্গে নিয়মানুবর্তিতা সম্পর্কযুক্ত। প্রতিষ্ঠানের সবাই যদি নিয়ম নীতি ও সেই সাথে ঊর্ধ্বতনদের সঙ্গে মেনে চলে, তখনই প্রতিষ্ঠানে অনিয়ম বা বিশৃঙ্খলা দেখাইতে পারে না। আদেশের ঐক্যের নীতি, প্রিন্সিপালস অব ইউনিটি অব কমান্ড। এই নীতির মূল কথা হলো একজন কর্মী প্রত্যক্ষভাবে একজন মাত্র ঊর্ধ্বতনের অধীনে থাকবে। একজন কর্মী তার প্রত্যক্ষ অধীনে থাকবে, তার নিকট থেকেই নির্দেশ লাভ করবে। বিশেষায়নের নীতি, প্রিন্সিপালস অব স্পেশালাইজেশন। প্রতিষ্ঠানের নিয়োজিত কর্মীরা যাতে বিশেষজ্ঞতা অর্জন করতে পারে সেই বিষয়টি বিবেচনা করে মানব সম্পদ ব্যবস্থাপনা কর্ম পরিকল্পনা ঠিক করেন। এই নীতির আওতায় প্রতিষ্ঠানের সকল কাজকে সম বৈশিষ্ট্যের আলোকে বিভিন্ন ভাগে ভাগ করে নির্দিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গের উপর অর্পণ করা হয়। এর ফলে উক্ত ব্যক্তি একই কাজ বারবার সম্পাদন করতে বিশেষজ্ঞতা অর্জন করতে পারে। কার্যকর যোগাযোগের নীতি, ইফেক্টিভ প্রিন্সিপালস অব ইফেক্টিভ কমিউনিকেশন। বর্তমান যুগ যোগাযোগের যুগ, অন্যান্য ক্ষেত্রে ন্যায় ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে যোগাযোগের গুরুত্ব অনেক বেশি। এই নীতির আওতায় সংগঠনের বিভিন্ন স্তরে প্রয়োজনীয়তা নিহিত কর্মীদের বিভিন্ন স্তরে কর্মীদের সাথে মানব সম্পদ ব্যবস্থাপনাকে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করতে হয়। কেন্দ্রীয়করণ ও বিকেন্দ্রীকরণ নীতি, প্রিন্সিপালস অব সেন্ট্রালাইজেশন অ্যান্ড ডিসেন্ট্রালাইজেশন। যে ব্যবস্থা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপর গুরুত্ব বৃদ্ধি করে তাই হলো কেন্দ্রীকরণ, আর যে ব্যবস্থা অর্ধস্তন্ত্রের গুরুত্ব বৃদ্ধি করে তা হলো বিকেন্দ্রীকরণ। এই নীতির আওতায় মানব সম্পদ ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ এবং ঝুঁকি সিদ্ধান্তগুলো নিজের নিকট রেখে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ বিষয়ে অধস্তনের নিকট হস্তান্তর করে। এতে একদিকে যেমন তাদের কর্মভার লাঘব হয়, অন্যদিকে অধস্তনদের অভিজ্ঞতা অর্জিত হয়। শৃঙ্খলার নীতি, প্রিন্সিপালস অব অর্ডার। এই নীতির লক্ষ্য হলো যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে, উপযুক্ত বস্তুকে স্থানে স্থাপন করা, যাতে প্রতিষ্ঠানে মানব শৃঙ্খলা বস্তুগত শৃঙ্খলা রক্ষা করা সম্ভব হয়। এছাড়াও এই নীতির আওতায় সকল বস্তুগত অবস্তুগত উপাদান যাতে প্রতিষ্ঠানের সঠিক নিয়মে শৃঙ্খলার সাথে কার্য সম্পাদন করতে সক্ষম হয় তার ব্যবস্থাও করা থাকে। সর্বশেষ উদ্যোগ গ্রহণের নীতি, প্রিন্সিপালস অব ইনিশিয়েটিভ। প্রতিষ্ঠানের যে কোনো স্তরে কর্মরত কর্মীরা যাতে তার বিবেচনাধীন বা আওতাধীন কাজ নিয়ে যাতে ভাবতে পারে, কাজের উন্নয়ন সাধন করতে পারে, পরিকল্পনা বাস্তবায়নের জন্য বিশেষভাবে চিন্তা ভাবনা করতে পারে, সেই ধরনের কার্য পরিবেশ সৃষ্টি করাই এরূপ নীতির উদ্দেশ্য। তাই পরিশেষে বলা যায় যে মানব সম্পদ ব্যবস্থাপনাকে তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য উপরোক্ত নীতিগুলো অনুসরণ করা উচিত। এই নীতিগুলো অনেকটাই সামগ্রিক ব্যবস্থাপনার সাথে সামঞ্জস্যপূর্ণ। মানব সম্পদ ব্যবস্থাপনা সামগ্রিক ব্যবস্থাপনার অংশ হওয়ায় এই ব্যবস্থাপনাকে এই নীতিগুলো সম্পর্কে সম্যক ধারণা থাকা প্রয়োজন। আলোচিত নীতিগুলো সার্থক বাস্তবায়নের উপর মানব সম্পদ ব্যবস্থাপনার সফলতা অনেকাংশে নির্ভর করে। তাহলে আজকে আমি তোমাদের অনার্সের ফোর্থ ইয়ারের ছাত্রদের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের ইন্ট্রোডাকশন চ্যাপ্টারের মহাসম ব্যবস্থাপনার সংজ্ঞা সম্পর্কে আলোচনা করলাম, মহাসম ব্যবস্থাপনার নীতিমালা সম্পর্কে আলোচনা করলাম। আমি তোমাদেরকে পরবর্তী ক্লাসে আবার
मानव सम्पद व्यवस्थापनार सेकेंड टपिक निये आसब तुम्हारे ये करोनाकालीन अति महामारी पैंडामिक सिचुएशने अवश्य सतर्क एवं सावधान थाकते हबे आमादेर बाइरे गेले अवश्य मास्क परिधान करबे तुम्हरा एवं बाड़ी थेके आसार पर तुम्हरा हाथ 20 सेकेंड धरे हाथ धुबे एवं सब समय सतर्कता अवलम्बन करबे तुम्हरा बासाय जे जेखाने आछो सबाई भालो थाकबे सुस्थ थाकबे एवं सतर्कता सहित पथ चलबे तुम्हरा सबाई भालो थेको आजकेर क्लास आमी एखानेई शेष करछि आल्लाह हाफेज।